হ্যালো ফ্রেন্ডস, টেক টিউবার প্রোর নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি নতুন আরেকটি টপিক নিয়ে কথা বলতে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে খুব সহজে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের যে ব্যাকগ্রাউন্ড কালারটি রয়েছে, অর্থাৎ থিমটি রয়েছে, সেটি কিভাবে চেঞ্জ করবেন। অর্থাৎ আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে আমার মাইক্রোসফট এক্সেল, এটার কালারটা কিন্তু এখানে ব্ল্যাক দেখাচ্ছে। সাধারণত ডিফল্ট হিসাবে এটা হোয়াইট কালার থাকে। তো আপনারা চাইলে খুব সহজে কিভাবে এটা ব্ল্যাক করতে পারবেন, আমি এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। তো আপনারা পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, খুবই ছোট একটা ভিডিও হবে। তো আশা করি আপনারা ভিডিওটি দেখলে এই কাজটি খুব সহজেই করতে পারবেন। তো আমরা কথা না বাড়িয়ে কাজটি করার জন্য প্রথমে কম্পিউটার স্ক্রিনে চলে যাব। তো কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে নিত্য নতুন ভিডিও সহজেই পেতে পারেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো পুরো ভিডিও জুড়ে রয়েছে আমি মিতুল, আর আপনারা দেখছেন টেক টিউবার প্রো। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আসার পর আপনারা প্রথমে আপনাদের ওয়ার্ড, এক্সেল যেটাই প্রয়োজন সেটাই আমি প্রথমে এক্সেল দিয়ে দেখাচ্ছি। তো আমি এক্সেল ওপেন করব, এক্সেল ওপেন, এই এখান থেকে এক্সেল ওপেন করব। তো এক্সেল ওপেন করার পর আপনারা কীভাবে এটি, এই যে প্রথমে কিন্তু এটা হোয়াইট কালার রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে কালারটা, এটা কিন্তু এখানে গ্রিন কালার। তো ডিফল্ট হিসাবে এটা মোটামুটি বার, যে স্ট্যাটাস বার রয়েছে, এগুলো হোয়াইট কালার। তো এটাকে আপনি কালার কীভাবে চেঞ্জ করবেন এটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আপনারা যে ফাইল লেখাটি রয়েছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর সবার নিচে চলে যাবেন, একটি অপশন রয়েছে অপশন নামে, দেখেন এই যে অপশন নামে, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা জাস্ট এই যে দেখেন ইউজার নেমটা, এখান থেকে চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন। আমি এটা এখানে আমার নামটা রয়েছে সেটা চেঞ্জ করে নিই। তো এইখান থেকে আপনি এই যে অফিস ব্যাকগ্রাউন্ড কালার, এটা এটা এইখান থেকে ক্লাউড রয়েছে, এটা ক্লাউডই থাকবে। এখান থেকে অফিস থিম, থিমটা যেটা রয়েছে এই থিমটা আপনি ক্লাউড, এটা যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। এখান থেকে আপনার পছন্দ মতো দিয়ে দেবেন। আমি এখান থেকে থিমসটা দেখে দিচ্ছি, এখানে কালারফুল রয়েছে, আপনি চাইলে এখানে ডার্ক গ্রে, আমি ডার্ক গ্রে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে যে ডার্ক কালার হয়ে গিয়েছে। এখান থেকে চাইলে আপনি আবার আরও চেঞ্জ করতে পারবেন ডার্ক, এরপর রয়েছে ব্ল্যাক হোয়াইট। তো আমি এখান থেকে ব্ল্যাক দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু পুরোটা ব্ল্যাক হয়ে গিয়েছে। তো এইভাবে চাইলে আপনি খুব সহজে এটাকে ব্ল্যাক করে নিতে পারবেন। এটা আমি দেখালাম। এবার আসতেছি আমি ওয়ার্ডে, ওয়ার্ড আমি ওয়ার্ড লিখে দেখাচ্ছি আপনাদেরকে ওয়ার্ডে। তো ওয়ার্ডে আপনি এখান থেকে নতুন একটা ডকুমেন্ট নেওয়ার পরে এখানে কিন্তু এটা অলরেডি ব্ল্যাক হয়ে গিয়েছে। তো আপনি এটা সবগুলোই মাইক্রোসফট অফিস যখন একবার ক্লিক করবেন সবগুলোই এখান থেকে আপনি অপশনটা আবার এটা কিন্তু কালারফুল করে দিবেন অথবা হোয়াইট করে দিবেন, এটা কিন্তু আবার সাদা হয়ে গিয়েছে। তাহলে আপনারা চাইলে খুব সহজে এইভাবে আপনাদের যে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট রয়েছে সবগুলোর এই কালারটা চেঞ্জ করতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কীভাবে আপনারা খুব সহজেই আপনাদের মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল অর্থাৎ মাইক্রোসফট অফিসের যে ব্যাকগ্রাউন্ড থিমটা রয়েছে সেটা চেঞ্জ করবেন কীভাবে, সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলেছি। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আমার চ্যানেলে পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যদি বুঝতে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি আমার ভিডিও নিচে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবেন পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন, টেক টিউবার প্রো চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।